হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বাড়িটা দেখে বলো তো কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ, আমার খুব ভালো লেগেছে। মনে মনে আমি ভাবি, এমন যদি আমারও বাড়ি থাকতো কত না ভালো হতো। তো আমার মনের কথাটা হয়তো সবাই ভাবছে যাদের যাদের বাড়ি নেই। তো এটা তো স্বাভাবিক, সবাই ভাববে আমাদের বাড়ি নেই, তাই আমরা বাড়িগুলো দেখছি আর বলছি, এমন বাড়ি যদি আমাদের থাকতো কত না ভালো হতো। একটা বাড়ি আর একটা গাড়ি, হয়তো আর জীবনে কিচ্ছু চাইতাম না, সত্যি কিছু চাইতাম না। তো এই বাড়িটা যার, সে হয়তো ভীষণ ভীষণ লাকি। এই বউটার কথা আর কি বলবো, দারুণ লাকি, এত সুন্দর বাড়ি পেলো। উফ, তার কপাল খুলে গেল। আমাদের কপাল যে কবে খুলবে ভগবানই জানে, ঈশ্বরেই জানে। আমি বলি কি, আমাদের বাড়ি যাদের এরকম বাড়ি নেই, ভগবানকে বলি তাদেরকে যেন একটা করে এরকম বাড়ি দেয়, আর একটা করে যেন গাড়ি দেয়। ব্যাস, তাহলে আমরা গরিবরা এটুকুই নিয়ে শান্তি মনে থাকতে পারবো। এটা হয়তো বেডরুম হবে, বেডরুমটাকে কি বলবো, মনের মতো সাজাবে রে ভগবান। আর এই যে এটা হচ্ছে চিকেন রুম, চিকেন রুমটাও মনের মতো সাজাবে রে ভগবান। দেখে খুব আফসোস হচ্ছে, ফাইনালি বাড়ি কমপ্লিট।